সবাইকে ওয়েলকাম জেনে শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের বেস্ট ফিজিক্যাল সায়েন্স বই কোনটা এই বিষয়ে তোমাদের সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব কতগুলো বই আছে যেগুলো তোমাদের জন্য খুবই উপকারী এবং আমি তো মনে করি সমস্ত টেক্সট বই ভালো কিন্তু কিছু কিছু বইতে কিছু কিছু জিনিস ডিফারেন্স থাকে কিছু কিছু বইতে কিছু কিছু লেখাগুলো খুব ভালো থাকে কিছু কিছু বইতে খুব সহজ সরল ভাষায় লেখা থাকে আবার কিছু কিছু বইতে নতুন জিনিসগুলো আপডেট করা থাকে তোমাদের কনফিউজ হয়ে যাও যে কোন বইটা পড়লে মোটামুটি এভারেজ আমাদের কাছে ঠিক আছে আমি তো মনে করি সমস্ত যারা বই লিখছে তারা প্রচণ্ড অভিজ্ঞ মানুষ এবং তাদের অভিজ্ঞতা দিয়ে তারা তার বইটা লিখছে এবং সেগুলো পড়লে তোমরা অবশ্যই সাফলতা পাবে এবং এছাড়াও তা সত্ত্বেও তোমাদের আমি কিছু বই সাজেশান করার চেষ্টা করবো আজকে তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করব যদি তোমাদের কাছে এই বইগুলো থাকে অবশ্যই তোমরা সেই বইগুলো খুব মনোযোগ সহকারে পড়ো যদি না থাকে তোমরা কোনো না কোনোভাবে কিনতে পারো এর আগে বলিনি সম্রাট এক্সক্লুসিভ বই নিয়ে আমি কিছু একটা কথা বলতে চাই যে কিছুদিন ধৈর্য ধরো অবশ্যই তোমরা পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে বইগুলো হাতে পেয়ে যাবে মেইনলি লকডাউনের জন্য প্রচণ্ড প্রবলেম হচ্ছে আমার সেখানে কিচ্ছু করার নেই তোমাদের কথা দিয়েছিলাম তার থেকে হয়তো এক দুদিন লেট হতে পারে তার জন্য আমি অত্যন্ত দুঃখিত তোমাদের কথাটা আমি রাখতে পারছি না তা তোমাদের অবশ্যই তোমরা বই হাতে পাবে এবং এর মধ্যে শনিবার এবং রবিবারের মধ্যে অনেকেই বই হাতে পেয়ে যাবে যারা বইটা হাতে পাবে এবং হাতে পাওয়ার পরে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমার ইউটিউবে কমেন্ট করে জানাবে হ্যাঁ আমি বইটা পেয়ে গেছি এবার চলে আসি মূল টপিকে যে কোন বইটা বেশি ভালো কোন বইটা বেশি খারাপ সমস্ত বই ভালো আমি বলছি কিন্তু তার মধ্যেও আমার কিছু বাছাই করা ফেভারিট বই আছে সেই বইগুলো সম্বন্ধে আছে তোমাদের আমি দেখো আমার হাতে এই মুহূর্তে তিনটে বই রয়েছে প্রথম যে বইটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বুক কর্নারের সিদ্ধান্ত রায়ের বই সেকেন্ড যেই বইটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বুক ইন্ডিয়া অর্থাৎ ভাতৃ ব্রেদার্সের বই এই বইটা লিখেছেন হচ্ছে অশোক কুমার ঘোষ এবং ধনাঞ্জন সরকার এবং তারপরে যে লাস্ট আমার ফেভারিট বই যেটা কেন ফেভারিট আমি সবার শেষে বলবো এটা আমার ফেভারিট বই যেটা হচ্ছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রান্তিক প্রকাশনীর দর এবং এই দরের বইয়ের পিছনে একটা গল্প আছে সেটা আমি একটু পরে বলছি যে কীরকমভাবে বইটা চেঞ্জ হলো এই তিনটে বই হচ্ছে এখন এই মুহূর্তে আমার কাছে ফেভারিট সেটা বলতে পারো মোটামুটিভাবে সমস্ত কোশ্চেনের অ্যান্সার এই তিনটে বই থেকে আছে তোমাদের সমস্ত টপিক এখানে আছে এবং এবার তাহলে বলে আসি যে কোন বইটা কি আছে প্রথম বইটা বলছি এটা হচ্ছে এই মুহূর্তে সবথেকে বেস্ট বই আমার হাতে যে প্রথম বইটা আছে সিদ্ধান্ত রায় এই মুহূর্তে সব থেকে এই মুহূর্তে বেস্ট বই এই বইতে সম্পূর্ণ জিনিসগুলো প্রত্যেক কেমিস্ট্রি এবং ফিজিক্স পার্ট দুটোই খুব ভালো করে দেওয়া আছে ফিজিক্স পার্টটা তো খুবই সুন্দর দেওয়া আছে কেমিস্ট্রি পার্ট থেকে ফিজিক্স পার্টটা খুব সুন্দরভাবে দেওয়া আছে এই বইটায় এবং অসাধারণ লেখা এবং এই বইটা থেকে যে পড়বে সেখানে মোটামুটি টেস্ট পেপারে সে সমস্ত কোশ্চেন সলভ করতে পারবে এবং এই বইটার দাম হচ্ছে একশো টাকা দাম ঠিক আছে এইবার আছে সেকেন্ড বইটা এবং কোথা থেকে বইগুলো কিনবে সেটাও আমি বলে দেবো এবার সেই সেকেন্ড বইটা সেকেন্ড বইটা হচ্ছে বুক ইন্ডিয়ার বই এইটা হচ্ছে আপডেটেড বই এ বইটা কেন বলছে এটা হচ্ছে আপডেটেড বই এ বইটা সমস্ত তত্ত্বগুলো খুব আপডেটভাবে দেওয়া আছে যদি নতুন কিছু অ্যাড হয় নতুন যা যা আছে কোথা থেকে কী হতে পারে সেটা খুব আপডেট এই বইটাও ফিজিক্স পার্টটা এবং কেমিস্ট্রি পার্টটায় নতুন অনেক কিছু অ্যাড করা আছে খুবই আপডেটেড বই এই বইটা এবং তোমরা যদি বইগুলো কিনতে চাও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক পাবে এবং সেখানে গিয়ে তোমরা তোমাদের যে বইটা লাগবে সেই বইটা তোমরা কিনতে পারো বই এই টেক্সট বইয়ের উপর কোনো ছাড়া হয় না এবং এর সাথে তোমাদের দশ থেকে পনেরো টাকা ডেলিভারি চার্জ নেওয়া হয় মাত্র তোমরা তিন দিন থেকে চার দিনের মধ্যে এই বইগুলো তোমরা অবশ্যই হাতে পেয়ে যাবে এবং সব থেকে সবার লাস্টে আছে যে বইটা আমার ফেভারিট বই এই বইয়ে শুধুমাত্র দুই একটা জায়গায় দুই একটা টপিক বাদ দিয়ে বাকি ব সারা বইটায় অসাধারণভাবে লেখা খুবই সহজ সরল ভাষায় লেখা এবং এই বইটায় কেমিস্ট্রি পার্টটা খুবই সুন্দর দেওয়া আছে ফিজিক্স পার্টটাও খুব ভালো আছে কিন্তু এই বইটা খুব একটা বেশি আপডেট নয় কিন্তু এই বইটার লেখাটা আমার কাছে অসাধারণ আমি সেই চবে থেকে আমি পড়াশোনা করতাম তবে থেকে পড়ছি এবং এই বইটা দু হাজার দু তিন সালের যে স্পিনটা সেটাও আমার কাছে আছে এই বইটা আগে লিখত গঙ্গোপাধ্যায় গঙ্গোপাধ্যায় সেটা এখন রাইটার চেঞ্জ হয়ে গেছে বইয়া দর করেছে বইটার মলারটার কোনো চেঞ্জ হয়নি এবং এই বইটা এবং এই বইটার দাম হচ্ছে এইট্টি ফাইভ করে এবং তোমাদের এই বইগুলো নিতে হলে দশ টাকা কিংবা পনেরো টাকার মতন বেশি দিতে হবে কারণ ডেলিভারি চার্জটা দিতে হবে এবং অনলাইনে এই বইগুলো কোথাও পাবে না এবং লাস্ট বই যেটা এটা যে এই বইটার দাম হচ্ছে একশো পাঁচ টাকা সব বেশি দাম এবং বেস্ট বই এই মুহূর্তে মার্কেটের সেটা হচ্ছে এই বইটা তোমার যদি নিতে চাও তাহলে নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্কে গিয়ে সেই অর্ডারটা ক্লিয়ার করবে এবং অলরেডি সকালবেলা থেকে এই বইটার জন্য তিনটে অর্ডার হয়ে গেছে তারা রবিবার কিংবা সোমবারের মধ্যে বইটা পেয়ে যাবে তাদের বইগুলো প্যাকিং করাও হয়ে গেছে এবার তোমরা যদি নিতে চাও অবশ্যই যদি আমার কাছে না থাকে তাহলে তোমাদের একদিন ওয়েট করতে হবে আমাকে মেসেজ করতে হবে পার্সোনালি আমার নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমার নাম্বার পেয়ে যাবে আমি নাম্বার এরকমভাবে ডাইরেক্ট দিতে পারি না এবং বইগুলো পাওয়ার পরে অবশ্যই আমাকে স্ক্রিনশট মেরে কিংবা বইয়ের ছবি তুলে আমাকে পাঠাবে হ্যাঁ স্যার বইগুলো পেয়ে গেছি